তোমরা এখন যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনে ক্লিক করে দিও তাহলে পরবর্তী সময় আমার এমন আরো ভিডিও আসবে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে বিডিটি শর্টস নতুন এপিসোড নিয়ে। আর আগের এপিসোডে বলেছিলাম যে সেই এপিসোডে কোন আপডেট বা আপডেটসগুলো তোমাদের ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে। তো সেখান থেকে তোমাদের যা রেসপন্স পেয়েছে তো সেখান থেকে এটা দেখা যাচ্ছে, যেটা আমি বলেছিলাম ওয়ান প্লাস ওয়াচের ব্যাপারে, তো সেটা তাদের সবথেকে বেশি জনের ভালো লেগেছে। এইসব ছাড়াও কিছু জন বলছে যে শাওমির যে স্লাইডিং ফোনের ব্যাপারে বলেছিলাম সেটা তাদের সবথেকে বেশি ভালো লেগেছে, আর কেউ বলেছে শাওমির ওয়্যারলেস চার্জারের ব্যাপারে। তো বাস এই কটাই কমেন্ট ছিল। তো আজকের এপিসোডের শেষেও তোমরা আমাকে জানাবে যে আজকের এপিসোডে কোন আপডেট বা আপডেটসগুলো তোমাদের ভালো লেগেছে সেটা আমি নেক্সট এপিসোডে আবার দেখাবো। তো চলো আজকে এপিসোড টাইম সঙ্গে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বিডিটি শর্টস। So let's start. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এপিসোডে রয়েছে অনেক আপডেটস। চলো আসি ফার্স্ট আপডেটে। তো সেটা হচ্ছে এমআই ওয়াচ কিছুদিন আগে লঞ্চ করেছিল। তো এখন এমআই ওয়াচ লাইট আর একটি নতুন ডিভাইস সেটা হচ্ছে সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া গেছে। তো সেক্ষেত্রে এর যে মডেল নাম্বার সেটা জানতে পারা গেছে, সেটা হচ্ছে রেড MIWT02। এক্ষেত্রে স্পেসিফিকেশনসে কিছু জানাচ্ছে, এর মধ্যে রয়েছে জিপিএস, রয়েছে ফিটনেস ট্র্যাকিং, আর এর মধ্যে রয়েছে 1.41 ইঞ্চের একটি ডিসপ্লে। আর এটাও জানাচ্ছে এটি অ্যাপেলের ফোন আর হচ্ছে অ্যান্ড্রয়েডের ফোন দুটো দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে। যেমন হচ্ছে অ্যাপেলের যেসব ফোনের মধ্যে iOS 10 উপরে যে সফটওয়্যার আছে সেই ফোনে এটা সাপোর্ট করে যাবে, আর হচ্ছে অ্যান্ড্রয়েডের মধ্যে যেসব ফোনের মধ্যে 4.4 উপরে যে সফটওয়্যার রয়েছে সেখানে এটা দিয়ে কন্ট্রোল করা যাবে বা সাপোর্ট করা যাবে। তো দেখা যাক এই যে ওয়াচ সেটা কত প্রাইস নিয়ে লঞ্চ করে আর ইন্ডিয়াতে কবে লঞ্চ করবে। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে ওয়ানপ্লাসের দুটো ফোন, সেটা হচ্ছে ওয়ানপ্লাস Nord N10 আর N100, সেটা বাইরের দেশে লঞ্চ হয়ে গেছে। তো সেক্ষেত্রে জানা যাচ্ছে যে এর মধ্যে রয়েছে একটা হচ্ছে N10, তো সেটার মধ্যে রয়েছে Snapdragon 690 প্রসেসর, সঙ্গে রয়েছে 6.49 ইঞ্চের একটি ডিসপ্লে, আর এর মধ্যে রয়েছে 64+8+2+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো এর যে প্রাইস সেটা ইন্ডিয়ার প্রাইস হচ্ছে বাইরের দেশে হিসাবে যে 28,700 কাছাকাছি। আর হচ্ছে আরেকটা ফোন যেটা N100, এর মধ্যে রয়েছে Snapdragon 460 প্রসেসর, আর এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চের একটি ডিসপ্লে, আর হচ্ছে 13+2+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। আর এর যে প্রাইস সেটা বাইরের দেশে আর ইন্ডিয়া দেশে যদি কম্পেয়ার করা যায় তো সেটা হচ্ছে 15,000 কাছাকাছি। তো ইভেন এটা জানা যাচ্ছে যে এই দুটো ফোন ইন্ডিয়াতে একদমই লঞ্চ করবে না, কারণ ইন্ডিয়াতে অলরেডি ওয়ানপ্লাস নর্ড রয়েছে, সেটার মধ্যে Snapdragon 765 একটি 5G প্রসেসর রয়েছে। তো এত ভালো একটা থাকা সত্ত্বেও কি দরকার ওগুলো বাইরের দেশে ওরা ইউজ করুক। তারপর চলে আসে নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে রিয়েলমি ওয়াচ এস, সেটা হচ্ছে 2nd November লঞ্চ করবে, কিন্তু সেটা কোথায়, বাইরের দেশে, পাকিস্তানে, যাই হোক হোয়াট এভার যেখানে করুক। কিন্তু দেখা যাক যে ইন্ডিয়াতে কবে লঞ্চ করে। আর সেক্ষেত্রে পাকিস্তানের যে টুইটার পেজ সেখান থেকে তারা পোস্ট করে এটা জানিয়েছে যে সেটা লঞ্চ করবে, সঙ্গে স্পেসিফিকেশন জানা যাচ্ছে। তো এর মধ্যে রয়েছে 1.3 ইঞ্চের একটি ডিসপ্লে, সঙ্গে থাকবে হার্ট রেট আর ব্লাড অক্সিজেন মনিটরিং, আর এর মধ্যে যে ব্যাটারিটা থাকবে সেটা হচ্ছে 15 দিনের ব্যাকআপ দিয়ে দিবে। তো দেখা যাক এটি কত দিয়ে বাইরের দেশে লঞ্চ করবে, দেখা যায় কি ইন্ডিয়াতে লঞ্চ কবে করে আর কত প্রাইস নিয়ে আসবে। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে মাইক্রোমেক্সের ইন্ডিয়া সিরিজের যে ফোনগুলো খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে, তো এক্ষেত্রে লঞ্চের ডেটও জানা গেছে, সেটা হচ্ছে 3rd November, আর তারা একটা বক্স দিয়ে জানিয়েছে যে চিনি কম। তো এক্ষেত্রে জানা আছে যে চায়নার প্রোডাক্টগুলো কমে যাবে তারা তাদের ফোন আসলে। তো ইভেন এটাও জানা আছে যে এর মধ্যে যে প্রসেসর সেটা থাকবে মিডিয়াটেক হিলো G85 আর G35। তো দেখা যাক এই ফোনগুলো যখন আসবে, আই মিন মাইক্রোম্যাক্স কয়টা ফোন একসাথে নিয়ে আসে আর কত প্রাইস নিয়ে আসবে, আর অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে চিনি কম হয় কিনা দেখ। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে হুয়াওয়ে একটা ফোল্ডিং ফোনের কিছু পেটেন্ট করেছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এর মধ্যে রয়েছে একটা বড় সেকেন্ডারি ডিসপ্লে, আর এর মধ্যে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। তো যদিও সেমি দেখতে যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের মতনই অনেকটা একই রকম দেখতে। তো দেখা যাক হুয়াওয়ের এই ফোনটা কবে আসে, কি নামে আসে আর কত প্রাইস নিয়ে আসে। তারপর চলে আসে নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে ইউটিউবে কিছু নতুন নতুন আপডেট আসতে চলেছে, যেটা সবার প্রথমে জানাচ্ছে যে ভিডিও চ্যাপ্টার থাকবে। মানে ফর এক্সাম্পল একটা অনেক লম্বা ভিডিও, তো সেখানে কিছু চ্যাপ্টার ওয়াইজ ওরকমভাবে ডিভাইড করা থাকবে, তো তোমরা একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারে স্কিপ খুব ইজিলি করে যাবে। তো এই ফিচারটার সঙ্গেও আরও নতুন নতুন কিছু ফিচার আসতে চলেছে। তো দেখা যাক এটি কবে আসে, আর আসার পরে জানা যাবে ইউজ করে যে তখন এই ফিচারগুলো কতটা ইউজফুল। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে রেডমি নোট সিরিজের দুটো ফোন, সেটা হচ্ছে সার্টিফিকেশন সাইটে স্পট হয়েছে, সেটা হচ্ছে 3C সার্টিফিকেশন সাইটে, এরকম যাই হোক। তো সেখানে জানা আছে যে রেডমি নোট 10 হয়তো হতে পারে। তো এক্ষেত্রে একটা ফোন না দুটো ফোন, এখন জানি না কী কী নাম নিয়ে আসে, একটা তো রেডমি নোট 10 হতে পারে আর একটা হয়তো নোট 10 প্রো, এরকম কিছু হতেও পারে, যাই হোক। তো এটি হয়তো জানা আছে এটি হয়তো স্যামসাংয়ের কোনো সেন্সারের সাথে আসতে পারে। দেখা যাক এটি কবে লঞ্চ করে আর করলে তখনই জানা যাবে যে ক্যামেরা কত কত মেগাপিক্সেল থাকবে আর কী কী সেন্সার থাকবে, যাই হোক। তারপর চলে আসে নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে গুগল পে, সেটা হচ্ছে অ্যাপেলের যে অ্যাপ স্টোর সেখান থেকে একদম রিমুভ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে যে প্লে স্টোর সেখান থেকে এটিকে রিমুভ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন এটাও জানা যাচ্ছে যে অ্যাপেলের যে অ্যাপ স্টোর সেখান থেকে এটিকে রিমুভ করে দেওয়া হয়েছে। ইভেন এটাও জানা যাচ্ছে যে এর উপর কাজ চলছে যেটার জন্য রিমুভ করে দেওয়া হয়েছে, যাতে খুব তাড়াতাড়ি সেটা রিটার্ন করে যায়। তো দেখা যাক এটি কবে রিটার্ন করে। তারপর চলে আসে নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে হুয়াওয়ের যে ডিসপ্লে সেটা হচ্ছে স্যামসাং দিবে এমন কোনো ডিল
চলছে ওদের মধ্যে, কারণ আমেরিকার থেকে তো পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছিল হুয়াওয়েকে যাতে কোনো রকম ডিল করতে না পারে। তো এখন জানাচ্ছে আস্তে আস্তে কোনো কোনো কোম্পানি তারা চান্স পাচ্ছে, সুযোগ পাচ্ছে সাথে সাথে ডিল করার। তো এক্ষেত্রে স্যামসাংও ডিসপ্লের জন্য হুয়াওয়ের সাথে ডিল করার চান্স পেয়েছে। তো এক্ষেত্রে জানাচ্ছে যে হয়তো ওএলইডি নাও হতে পারে, কারণ ওএলইডি প্যানেল বানানোর জন্য যেসব জিনিস আরও দরকার পড়ে তো সেই কোম্পানি বা সেই সব জিনিসের জন্য তাদের পারমিশন নিতে লাগবে। তো দেখা যাক এই যে স্যামসাংয়ের সাথে যে হুয়াওয়ের যে ডিসপ্লে ডিল সেটা কমপ্লিট হয় কি হয় না। তারপর চলে আসি নেক্সট আপডেটে, তো সেটা হচ্ছে Xiaomi একটা ওয়াটার পিউরিফাই লঞ্চ করে দিল। তো সেটা হচ্ছে 2.5 লিটারের জল মাত্র 1 মিনিটের মধ্যে টোটালি পিউরিফাই করে দিবে, আর এটার ফার্স্ট সেল শুরু হচ্ছে 1 নভেম্বর থেকে। সেটা হচ্ছে বাইরের দেশে, কিন্তু সেখানকার যে প্রাইস রেঞ্জের প্রাইস হচ্ছে 33,000 টাকা, এত দামের একটা ওয়াটার পিউরিফাই। যাই হোক, কিন্তু এটা ভালো কি 3 বছর পরে ফিল্টারকে চেঞ্জ করতে হবে, আর তখন যে প্রাইস সেটা পড়ে মাত্র 11 টাকা। যার ফিল্টার হচ্ছে 11 টাকা, তার পুরো সিস্টেমটা 33,000 টাকা দাম, হোয়াট এভার। যাই হোক, তারপর চলে আসি নেক্সট আপডেটে, তো সেটা হচ্ছে কিছুদিন আগে ভিভো X50 লঞ্চ করার পর এখন কথা চলছে যে ভিভো X60ও লঞ্চ করে যাবে। তো একজন টিপস্টার সে কিছু জানিয়েছে টুইট করে, তো সেখান থেকে জানাচ্ছে যে ভিভো X60 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ইভেন এটাও জানাচ্ছে যে ভিভোর যে তাদের কাস্টমাইজ সফটওয়্যার যেটা ছিল সেটা হচ্ছে ফানটাচ ওএস, এতদিন ধরে ছিল, এখন এটা জানাচ্ছে যে তাদের যে কাস্টমাইজ সফটওয়্যার সেটা চেঞ্জ করে যাবে, সেটার নাম হবে হচ্ছে অরিজিন ওএস। যেমন হচ্ছে ওয়ান প্লাসের হচ্ছে অক্সিজেন ওএস, তারপর স্যামসাংয়ের ওয়ান UI ইউজার ইন্টারফেস এরকম থাকে। তো সেক্ষেত্রে ভিভোরও আগে ছিল ফানটাচ ওএস, এখন চেঞ্জ করে তারা আসবে অরিজিন ওএস। তো কেন চেঞ্জ করলো এই ব্যাপারে তেমনভাবে ভিভো কিছু বলেনি, আর এটা জানাচ্ছে যে ভিভো X60 সেটা হয়তো নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে লঞ্চ করে যাবে। তো দেখা যাক X60 যখন লঞ্চ করবে সেটা কত প্রাইস নিয়ে আসবে, আর নতুন কী কী জিনিস দেখতে পাওয়া যাবে। তারপর চলে আসি নেক্সট আপডেটে, তো সেটা হচ্ছে গুগল ক্রোম খুব তাড়াতাড়ি আপডেট আনতে চলেছে, সেটার মধ্যে ডার্ক মোড হয়তো দেখতে পাওয়া যাবে। তো যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গুগল ক্রোম ইউজ করে তারা হয়তো ডার্ক মোড ইউজ করতে পারবে। তো দেখা যাক এই ডার্ক মোড কত তাড়াতাড়ি আসে, আসার পর তারপর জানা যাবে এটা ইউজ করে কতটা ভালো লাগছে। তারপর চলে আসে নেক্সট আপডেটে, তো সেটা হচ্ছে রেডমি K30A, সেটা হচ্ছে বাইরের দেশে লঞ্চ করে গেছে। সেটা একদম যেটা কিছুদিন আগে লঞ্চ করেছিল রেডমির 10T, সেটার একদম রিব্র্যান্ডেড ভার্সন, একদম সেম সব কিছুই, আর এর যে প্রাইস সেটা হচ্ছে 35,999। তো দেখা যাক এটি ইন্ডিয়াতে কবে লঞ্চ করে আর করলে কত প্রাইস নিয়ে আসবে। তাহলে রেডমি 10T মানুষ কিনবে নাকি K30S কিনবে তখনই দেখা যাবে। তারপর চলে আসি নেক্সট লাস্ট আপডেট, সেটা হচ্ছে রিয়েলমি C17 খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসতে চলেছে। যেটা কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ করেছিল কিন্তু এখন সেটা হচ্ছে ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ করে যাবে। তো এটা জানা আছে যে এটি হয়তো মেবি নভেম্বরের লাস্টের মধ্যেই লঞ্চ করে যাবে। তো দেখা যাক এই রিয়েলমি C17 সেটা যে লঞ্চ করবে সেটা কত প্রাইস নিয়ে আসবে, আর বাংলাদেশে যে লঞ্চ করেছিল একদম সেম স্পেসিফিকেশন থাকবে নাকি নতুন কিছু দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু, রিসেন্ট কিছুদিন ধরে যতরকম আপডেটস পেয়েছি তো সেই সময় বলেছি আজকে মানে এপিসোডে। এখন তোমরা আমাকে জানাও যে আজকের এপিসোডে কোন আপডেট বা আপডেটস গুলো তোমাদের ভালো লেগেছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর আমার রবিবার করে যে ভিডিও আসে যেটা টেকনোলজির উপর বেস করে থাকে, তো সেটির মাধ্যমে তারা টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাও অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি কিছুদিন পরে একটি টেকনিক্যাল টপিকের উপর টেকটক্স নিয়ে। তো আজকের জন্য গুড বাই।